আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের লোকাল সময়ে রাত 3টার পরে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার অন্তত যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করে দিবেন, নেক সন্তান লাভের মনোবাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য, আমাদের নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য। চলুন আমরা ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখি। রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মেরও তারা থাকে না। ফলে এই সময়ে আল্লাহর ধ্যান বা মোরাকাবা বা নফল নামাজ আদায়, জিকির আজগার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। তাই রাতের শেষ তৃতীয়াংশের ইবাদতের কথা পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন স্থানে উঠে এসেছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন, তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্যের আহ্বান করেন। অর্থাৎ বাংলাদেশি সময়ে রাত 3টার পর থেকে আপনারা এই আমলটি করতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহি বুখারি 6986 নম্বর হাদিস। এবং এইভাবে মহান রব্বুল আলমিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ফজর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকেন। আর যেই বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময়ে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারে, কান্নাকাটি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা রহমতের আমলের বদলতে তার ভাগ্যের দরজা খুলে দেন, তার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন। সেই সময় আমরা নেক সন্তান লাভের মনোবাসনা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করব। আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি নেক সন্তান দান করেন। তাই আল্লাহ তাআলার কাছে নেক সন্তান একটি বড় নিয়ামত। নেক সন্তান পাওয়ার জন্য আপনাকে প্রথমে নেক আমল করতে হবে এবং এই দোয়াটি আমল করতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ 11 বার পড়বেন দোয়াটি পড়ার আগে। আমি অনুরোধ করছি আপনারা যে কোনো দরুদ পড়তে পারেন, আপনারা চাইলে সবচেয়ে ছোট যে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি 11 বার পড়ে নেবেন। তারপরে এই ছোট্ট দোয়াটি অন্তত আপনারা 100 বার পড়বেন। ছোট্ট এই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা 100 বার পড়বেন। পবিত্র কোরআনুল কারিমের পরীক্ষিত প্রমাণিত একটি দোয়া, যে দোয়াটি আল্লাহর প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম করেছিলেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন স্থানে এই দোয়ার কবুল হওয়া হিসাবে, পরীক্ষিত প্রমাণিত দোয়া হিসাবে তুলে রেখেছেন। সেটি সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে গেলে আপনারা পাবেন ইনশাআল্লাহ, যেখানে এই দোয়াটির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, রব্বি লাতাজারনি ফারদা ওয়াংতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লাতাজারনি ফারদা ওয়াংতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি আপনারা অন্তত 100 বার পড়বেন। এই দোয়াটি আমরা বলছি, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকার, অতএব আমাকে উত্তম ওয়ারিস বা নেক সন্তান দান করুন। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছেন। আপনিও এই সময় উঠবেন, বাংলাদেশের সময় তাহাজ্জুদ নামাজের সময় রাত 3টার পরে উঠে বা 3টার সময় উঠে সুন্দর করে উজু করে তাহাজ্জুদের 2-2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করার পরে 11 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ে নেবেন, পারলে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ে নেবেন, তারপরে যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনে এই দোয়াটি অন্তত 100 বার পড়বেন, তারপরে আবারও 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, কাকুতি মিনতি করবেন, আল্লাহ তাআলা যেন আপনার কাকুতি মিনতি কান্নাকাটি দেখেই আপনার দোয়া কবুল করেন এবং আপনাকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দেন। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন, এই ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন। আমাদের
চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত প্রমাণিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি। আমাদের কাছে অনুরোধ করেন অনেকেই, তার জন্য আমরা একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে প্রতিদিনের আমল দুই নামে আমরা খুলেছি, যেখানে আমরা শুধুমাত্র যে আমলগুলো পরীক্ষিত প্রমাণিত অর্থাৎ আপনাদের মতো যিনি ভাই বোনেরা আমল করে ফল পেয়েছেন সেই আমলের ভিডিওগুলো শুধু দিচ্ছি। তাই অনুরোধ করব সেই চ্যানেলটির ভিডিওগুলো দেখার জন্য এবং সেই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকার জন্য সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।